খুব তাড়াতাড়ি চেষ্টা করি কোনো ঘটনা সংগঠনের পরে অপ্রাতত্পরতা পর পরই অপরাধ সংগঠনের পর পরই এই ঘটনার যাতে তথ্য উদ্ঘাটন করা এবং আপনাদের কাছে উপস্থিত করা। যেহেতু এই ঘটনাটা একটু বেশি দিন হয়েছে, মিনস হচ্ছে প্রায় দু মাসের মতো হয়েছে, যার জন্য এই বিষয়টা আরও প্রাসঙ্গিক হয়েছে। আমরা মূলত এই অপরাধ সংগঠনের পরে আমরা তথ্য প্রযুক্তি সহ আমরা যেমনটা আমরা বলেছিলাম আশপাশের বাজারে এবার 22টা স্টেশনের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেছি, সবগুলো সিসি ফুটেজ নিয়েছি। এতেও আমাদের একটু দেরি হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে যাদেরকে আমরা টার্গেট করেছিলাম প্রথম দিকে তাদেরকে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট তথ্য প্রমাণ তাদের ক্ষেত্রে আমরা পাইনি। এর পরবর্তীতে মূলত তথ্য প্রযুক্তির সংশ্লিষ্টতা এবং আমাদের সিসিটিভি ফুটেজের 4টা ফুটেজের এক কিয়দ অংশের মিল এবং পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ ছিল না, এটা রাত্রিকালীন সংগঠিত অপরাধ। তো এটা তথ্য প্রযুক্তির মাধ্যমেই এই আসামিগুলোকে আমরা এবং ইতিপূর্বে যাদের জিজ্ঞাসাবাদ করেছি এর সব কিছু মিলেই হচ্ছে যে আমরা এই আসামিদেরকে ঢাকা থেকে এই আসামি তিনজনকে যাদেরকে একটু আগে বলেছিলাম যে প্রকৃত অর্থে ওবায়দুল এবং রুবেল যাদের বাড়ি হচ্ছে সাগাটায় এবং অপরাধ সংগঠনের এলাকা বা ক্রাইম সিনের থেকে কাছাকাছি এদের বাড়ি, তারা ডেইলি লেবার ঢাকা এবং জসিমের বাড়ি বরিশালে, তারপর কয়েক বন্ধু এরা বেড়াতে এসেছিল, এদেরকে আমরা ঢাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার তথ্য প্রযুক্তির সহায়তা এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই ওই দিন লুণ্ঠিত বা চোরাইকৃত সেই অটোরিকশা ভ্যানটি যারা যাদের কাছে বিক্রয় করা হয়েছিল 9,500 টাকায়, তাদের নামটাও আমরা আপনাদেরকে সাজু এবং রেজাও সাগাটারি তাদের কাছে 9,500 টাকা বিক্রি করেছিল, তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং হচ্ছে সেই লুণ্ঠিত মালামালের কিছু অংশ আমরা উদ্ধার করি এবং ভিকটিমদের যাকে হত্যা করা হলো তার ব্যবহৃত মোবাইল ফোনটাও তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি। আমরা দেখছি নিয়মিত এই ঘটনাগুলো হচ্ছে, তো এই অটো চালক বা এদের সচেতনতা আপনাদের কোনো পরামর্শ আছে? না, থ্যাংক ইউ ভেরি মাচ। যেমনটা আপনি থ্যাংক ইউ, এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে চাই জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে মিডিয়া কর্মী যারা রয়েছেন আপনারা সহকর্মী হিসাবেই আপনাদেরকে আমরা মনে করি, তো সহকর্মী ও সহকর্মী সাংবাদিক ভাই বোনদের আমরা বলতে চাই যে আমরা যেন একটু সচেতন করতে পারি এই যে আমাদের যে গাইবান্ধার যেসব রিক্সা অটো ভ্যান অ্যাজ ওয়েল অ্যাজ সিএনজি চালক যে ভাই ভাইয়েরা রয়েছেন, এবং আপনারা জানেন যে এটাও গাইবান্ধাতে কিন্তু বাইকাররাও রয়েছেন যাদের আমাদের বোনরাও রয়েছেন, আমরা একটু সচেতন হতে পারি এই ধরনের ঘটনা থেকে যাতে করে আমরা যে কারোর সাথে যেন এই যে বিড়ি সিগারেট সহ অন্য কোনো খাবার দাবার খাওয়ার কোনো বিষয়ে অংশগ্রহণ না করি, যাত্রীদের সাথে অধিক মাত্রায় সক্ষতার মাধ্যমে যেখানে সেখানে যাওয়া যার কার সাথে খাবার দাবার খাওয়া এর থেকে আমরা যেন বিরত থাকি, এবং হচ্ছে কনফিউজ যদি কেউ থাকে কারো ব্যাপারে সন্দেহের অবকাশ হলে আর তারা 999 সহ আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারে যাতে করে আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এখানে না হয়।